25 থেকে 30 টি স্পন্দন দূরত্বে সরকার যাত্রা করা হয়। আপনারা জানেন যে আমরা মসজিদ ডিভিশনের খিলগা থানা ডাকাতি মামলার পর্যন্ত করতে গিয়ে গোয়েন্দা মুক্তি বিভাগের খিলগা থানার টিম আন্তঃজেলা সংবাদ ডাকাত চোরের সন্ধান পাই। আমরা তদন্তকালে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, এই ডাকাত দলের যে মাস্টার মাইন্ড মূল যে আসামি তার নাম লেঙ্গা হাসান, তার মূল নাম হলো মাস্টার হাসান জামাতদার ওরফে লেঙ্গা হাসান। এই লেঙ্গা হাসানকে আমরা বহুদিন যাবত করছিলাম, সে 2008 সাল থেকে এ পর্যন্ত প্রায় 25 থেকে 30টি স্বর্ণের দোকান সে ডাকাতি করেছে। তার মূল ইটি হচ্ছে সে স্বর্ণের দোকান ডাকাতি করা, অন্য ডাকাতি, এবং সে ডাকাতি করে সে ইন্ডিয়া চলে যায়। আবার যখন কোনো দোকান সে ডাকাতি করার জন্য সে মনস্থ করে, তখন সে ওই দোকানের আশেপাশে একটি বাসার ভাড়া নিয়ে সে সেখানে রেখে করে। এই সংঘবদ্ধ এই ডাকাত চক্রটি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় 2008 সাল থেকে 25 থেকে 30টা স্বর্ণের দোকান তারা ডাকাতি সংগঠিত করেছে, এবং তারা আমি যে মডার সপারেটিভ বললাম, তারা এসে একটা বাসার ওই পাশে ভাড়া নিয়ে বাসাটা ভাড়া নিয়ে ওই স্বর্ণের দোকানটা তারা রেখি করে 2-3 দিন যোগ করে। এটা পরিচালনা করে হলো এই লেঙ্গা হাসান মাস্টার মাইন্ড, সে ইন্ডিয়া থেকে এটা পরিচালনা করে। যখনই ডাকাতিটা হয় এর একদিন আগে উনি চলে আসে, এসে তাদের মডার সপারেটিভ হচ্ছে ঘুমা ফাটিয়ে তারা ভিতরে ঢুকে যায়। 6 থেকে 7 মিনিটের মধ্যে তারা পুরো দোকানটা লুট করে তারা নিয়ে হুন্ডায়, কোনো সময় 2টা হুন্ডায় 3-3-6 জন আসে, অথবা তারা একটা মাইক্রোবাস করে 6-7 জন এসে ডাকাত অথবা প্রাইভেট কারে এসে তারা ডাকাতি করে চলে যায়। এবং ডাকাতি করে যেহেতু সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা দিয়ে সে ইন্ডিয়া চলে যায়। এরকমভাবে 2012 সালেও চিটাগাং একটা ডাকাতি করতে গিয়ে তাদের সাথে বন্দুক যুদ্ধে তার একটা পা উড়িয়ে যায়, একটা পা। তারপরেও সে পা উড়ে যাওয়ার পরেও এই লেঙ্গা হাসান এই কন্টিনিউ ডাকাতি করে যাচ্ছে। সর্বশেষ ডাকাতি ঘটনাটি করছে হলো কেরানি সংস্থা, এবং আমরা এইভাবে আপনারা যখন দেখবেন যে ময়মনসিংয়ের ভালুকা, মানিকগঞ্জের কয়েকটা এলাকায় কেরানিগঞ্জ, তারপর চিটাগাং, ফেনী, ফুলদাজি বিভিন্ন এলাকা আপনারা দেখবেন, ইউটিউবে গেলে সব সার্চ দেবেন, দেখবেন যে এই লেঙ্গা হাসান যে ডাকাতি করছে তার ভিডিও ফুটেজ রয়েছে। যাই হোক, তাকে আমরা অনেকদিন খোঁজার করে থাকে, এবং তার যে সঙ্গবদ্ধ যে তারা রয়েছে 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এবং এমনকি ফেনীতে ডাকাতি গাড়ি পালনের সময় একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত সংঘটিত হয়েছে। আমরা তাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে প্রায় অনেক মানে হাজার হাজার গরিব তারা যে স্বর্ণ লুট করেছে, ডাকাতি করেছে, সেগুলি কোথায় বিক্রি করেছে সেটা আমরা খুঁজে বের করছি। আমরা রিমান্ডে এনেছি, তারা বাতিলভাবে তারা আমাদের স্বীকার করেছেন, এবং তারা কোন জায়গায় বিক্রি করেছেন সেটা আমাদেরকে বলেছেন। তবে কিছু কিছু জায়গায় আমাদের লিমিটেশন আছে, আমরা মনে করি কিছু জায়গায় যেমন তাঁতিবাজার সহ কিছু মার্কেট রয়েছে, সেখানে কিন্তু একটা মানে অসৎ চক্র, অসৎ সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা সবসময় তারা চোরাই বা ডাকাতি মালামাল কিনে তারা গোলে সেটা অন্য জায়গায় বিক্রি করে দেয়, তাদের নামও আমরা পেয়েছি। আমরা তাই বিনীত অনুরোধ করব, যদি এই সকল অসৎ যে দোকানদার যারা রয়েছেন তাদেরকে যেন, যারা এই দোকান মালিক সঞ্জীব তারা যেন তাদেরকে প্রশ্রয় না দেয়, এবং তারা এইগুলি কারণেই তারা এই চোরাই মাল ডাকাতি মালগুলি কেনার কারণেই এই যে সংঘবদ্ধ দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত সদস্যরা বিভিন্ন জায়গায় ডাকাতি করছেন, আর এই ডাকাতির মালটা তারা মানে তাঁতিবাজার সব বিভিন্ন এলাকাগুলোকে বিক্রি করে দিচ্ছে। আমরা অনেকের নাম পেয়েছি, আমরা রিমান্ডে নিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন এলাকাগুলি অভিযান পরিচালনা করব। মাননীয় অতিরিক্ত কমিশনার, এই যে লেঙ্গা হাসান উনি ইন্ডিয়াতে যাওয়া আসা করে গ্রামবাড়িয়ার কসবা দিয়ে, সেটা কিভাবে করে, সেটা বৈধ না অবৈধ, এবং ইন্ডিয়াতে তার অবস্থানটা সে কিভাবে? আসলে তার যে পাসপোর্টটি রয়েছে সেটা অলরেডি আমরা অলরেডি ব্লক করা আছে ইমিগ্রেশন, যার কারণে সে বৈধভাবে যাওয়ার প্রশ্নই আসে না। সে কসবা দিয়ে সে অবৈধভাবেই আসা যাওয়া করে, এবং ডাকাতির একদিন বা দুদিন আগে উনি চলে আসে, সে এসে বোমাটা ফাটায় ভিতরে গিয়ে মানে ডাকাতিটা করে সে আবার এই মালটা নিয়ে সে
এই ভাগ বাটোয়ারা করে টাকাটা নিয়ে সে লেংরা হাসান অনেক বড় লোক এই টাকা তিন টাকা দিয়ে গাজীপুরে বাড়ি করেছেন বিভিন্ন জায়গায় তার যেখানে যেখানে বরিশালের বাঁকের মাস্টার বাড়ি সেখানে তিনি বাড়ি করেছেন তার অনেকগুলি প্রাইভেট কার রয়েছে এবং সে এগুলি বিভিন্ন জায়গায় সে তার ফ্যামিলি আত্মীয়স্বজন থাকে আর সে নিজে চলে যায় কসবাতে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কিভাবে থাকে সে ইন্ডিয়াতে সেখানে আমরা আমরা যেটা শুনেছি সেখানে সে একটা কার্ড করে কার্ড করেছেন আধার কার্ড কিভাবে কার্ডটি করেছেন তা আমরা জানি না আমরা সেখানে খোঁজখবর নিব যে কিভাবে বাংলাদেশে এই ল্যাংরা হয়ে যাওয়ার পরেও তার একটা পা উড়ে যাওয়ার পরেও সে প্রায় 12 সাল থেকে 22 সাল এই 10 বছর যাবৎ কন্টিনিউ ডাকাতি করছে এবং তাকে তাকে কারা কারা প্রশ্ন দিচ্ছেন এবং ইন্ডিয়াতে সে কীভাবে থাকেন সেখানেও আমরা তদন্ত আমরা লোক পাঠাবো আমরা খোঁজ করবো তাকে কতজন সহযোগিতা করতো তার 6 জন সহযোগিতা আমরা গ্রেপ্তার করেছি কত তার সাথে আরও কারা কারা আছে সেটাও আমরা বুঝে পাই কি পরিমাণ ডাকাতি করেছেন উনি প্রায় এই ষাট স্বীকারোক্তি মোতাবেক সে প্রায় 25 থেকে 30টি স্বর্ণের দোকান সে ডাকাতি করেছে